গেছে সোমা দাস ম্যাডাম আমাদের কাছে আরসিএমের প্রাণ প্ল্যান নিয়ে, তো আমি সবার কাছে অনুরোধ করবো একটু ভিডিওটা অন করে নিন, সম্ভব হলে একটু প্রপার ডেসে বসুন যাতে আমাদের কনসেন্ট্রেশনটা প্রোগ্রামের দিকে থাকে, আর সম্ভব হলে পেন ডায়েরিটার ব্যবস্থা করে নিন, কারণ হয়তো মনে থাকে না অনেক কিছুই যেগুলো নোট করে নিলে পরে আমরা পড়ে সেই সেই নিয়ে কাজ করতে পারি। তো নেক্সট আমাদের আসমের প্রাণ লাঞ্ছনি আছেন সোমা দাস ম্যাডাম, তো ম্যাডাম সম্বন্ধে একটু বলি। ম্যাডাম হাওড়ার রামরায় তলায় বাড়ি, তো উনি একজন বিউটিশিয়ান এর পাশাপাশি পার্ট টাইম হিসেবে আর্টসিএম টা রিসেন্ট জয়েন করেছে, তো ম্যাডামের ইচ্ছা আর্টসিএম নিয়ে অনেক কিছু করবে। তো আমাদের নিউ মেম্বার ম্যাডাম কিন্তু উনি এগিয়েছে, আজকে প্ল্যান শোটা করছেন ডিজিটালি মাধ্যমে, তো ম্যাডামকে আমরা ডিজিটালি ক্লাসিং এর মাধ্যমে অনেকটা উৎসাহ দিয়ে ওয়েলকাম জানাবো। ম্যাডাম ওয়েলকাম টু স্কিন, সোমা দাস ম্যাডাম ওয়েলকাম। নিজেকে আনমিউট করে নিন ম্যাডাম, আনমিউট করে নিন নিজেকে। ওকে ম্যাডাম, ওকে, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। শোনা যাচ্ছে? ক্লিয়ার আওয়াজ? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার আওয়াজ ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আরসিএম কে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম জানাই আরসিএম এর বিজনেসে। মানে আমি আজ প্রথম, নতুন, ভুল হলে ক্ষমা করবেন। আমি সোমা দাস কলকাতা থেকে বলছি, হাওড়া রামরায়তলা। আজকে যে সংস্থা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রাইট কনসেপ্ট অফ মার্কেটিং, যার অর্থ হচ্ছে সঠিক পদ্ধতির বাজারীকরণের দোকান। এটি 1977 সালের রাজস্থানের ভিলওয়ারাতে সংস্থাটা তৈরি হয়েছিল। এই সংস্থার মালিক, মানে এই সংস্থা তৈরি করেছিল তিলক চেন সাবরাজি, যার উদ্দেশ্য হলো অর্থনৈতিক স্বাধীনতার অভিযান। এই সংস্থায় প্রথমে একটি মাত্র প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছিল, এখন প্রায় 650টির বেশি প্রোডাক্ট রয়েছে এই সংস্থায়। গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত প্রায় সবকিছুই প্রোডাক্ট পাওয়া যায়। এটি একটি মাত্র ডিস্ট্রিবিউটর দিয়ে শুরু হয়েছিল, এখন ভারতবর্ষের কোনায় কোনায় কোটি কোটি ডিস্ট্রিবিউটর আছে। এটি একটিমাত্র এই সংস্থা একটিমাত্র পিউসি বা দোকান দিয়ে শুরু হয়েছিল, এখন ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার পিউসি বা দোকান আছে। এখানে অর্থ দিয়ে জয়েনিং করা হয় না, বাধ্যতামূলক নয়। এখানে প্রত্যেক মাসে যে হাজার হাজার টাকার কেনাকাটি করতে হবে সেটাও বাধ্যতামূলক নয়। এখানে কোনো রকম কাউকে যুক্ত করতে হবে সেটাও কোনো বাধ্যতামূলক নয়। এটি একটি ডাইরেক্ট সেলিং সংস্থা। ডাইরেক্ট সেলিং বলতে আমরা বলে রাখি যে বাস্তবে যদি আমরা কোনো দোকান থেকে কেনাকাটা করি, সেই কেনাকাটা গুলো কিন্তু সেই জিনিসগুলো দোকানদার বানায় না, কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আসে। ফার্স্টে এজেন্টের কাছে, তারপরে আসে ডিস্ট্রিবিউটরের কাছে, তারপরে আসে হোলসেলারের কাছে, তারপরে আসে রিটেলারের কাছে, সবশেষে আসে কাস্টমার। ডিস্ট্রিবিউটরের কাছে আসে, তারপর হোলসেলার, তারপর রিটেলার, সবশেষে আসে কাস্টমারের কাছে। তো কাস্টমারের 50 টাকা প্রোডাক্ট কিনলে পায় 100 টাকায়, আর 50 টাকা মধ্যবর্তী কারবারিদের কাছে চলে যায়। সেখানে আরসিএম সেই জায়গায় 50 টাকার প্রোডাক্টটা 100 টাকাতেই দেবে, কিন্তু মিডিলম্যানরা সেই 50 টাকাটা পাবে না, সেই টাকাটা, সেই 50 টাকাটা আমরা নিজেরাই পেতে পারি বা আপনারা পেতে পারেন
দুই ভাবে, এক হচ্ছে ব্যবহার করে, দুই হচ্ছে বিজনেস করে। তো ব্যবহার করলে কি কি লাভ পাওয়া যায়? বেটার প্রোডাক্ট কোয়ালিটি, উদাহরণস্বরূপ সেভেন্টি পার্সেন্ট মানুষেরা কোলগেট ব্যবহার করেন, কিন্তু অনেকেই জানে না যে 6 বছরের নিচে এই কোলগেট ব্যবহার করা যায় না। অনেক মানুষ আছে সেন্সোডাইন ইউজ করে, কিন্তু 12 বছরের নিচে এই সেন্সোডাইন টুথপেস্ট ইউজ করা যায় না, কারণ এখানে ফ্লুরাইড নামক এক ধরনের কেমিক্যাল থাকে যেটা ক্যান্সারের পর্যন্ত হতে পারে। আর এখনকার বাচ্চারা খুব ইনোসেন্ট হয়, তারা মাজার থেকে খায় বেশি। সেই জায়গায় আরসিএম এর কাছে আছে হার্বাল টুথপেস্ট, যেটা আপনার কেটে গেছে, পুড়ে গেছে বা বলতা ভীমরুল কামড়াচ্ছে, সেখানেও লাগালে সেটা ভালো কাজ হয়। এবং এই হার্বাল টুথপেস্ট বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে। 10-20% এবং কিছু কিছু ক্ষেত্রে 30%ও ছাড় পাবেন প্রোডাক্টের উপর। উদাহরণস্বরূপ বলি যে কোলগেটটা আমরা মার্কেট থেকে কিনলে এমআরপি 55 টাকা থাকলে আমরা 55 টাকাতেই কিনি। এখানে হার্বাল প্রোডাক্ট 48 টাকায় আছে, কিন্তু আমরা যদি কিছু ডকুমেন্টস দিয়ে জয়েনিং করে নিই তাহলে এটা আমরা 40 টাকায় পেয়ে যাব। এবারে 5% থেকে 32% আপনি কেনাকাটার উপর রিটার্ন পাবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এরপর আর এক লাভ হচ্ছে অরিজিনাল বিল পাবেন। খোলা দোকানে কোনো কেনাকাটা করলে অরিজিনাল বিল পাবেন না, কিন্তু এখানে 1 টাকার শ্যাম্পুর পাতা কিনলেও আপনি জিএসটি সমেত অরিজিনাল বিল পাবেন, যেটা আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে এখানে। ধরুন আপনি 4টি সাবান কিনেছেন, কিন্তু সেই সাবানটা আপনার ভালো লাগেনি ইউজ করে, তখন আপনি এটা 30 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন এবং 100% টাকাও আপনি ফেরত পাবেন। এবারে বলি বিজনেস করলে কি লাভ হয়। প্রচার, আপনি যদি কোনো জিনিস ইউজ করে মেখে খেয়ে ব্যবহার করে যদি আপনি আপনার পরিচিতদের কাছে প্রচার করেন, মানে ভালো লাগে কয়েকজনের কাছে যদি প্রচার করতে পারেন, তাহলে ভবিষ্যতে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হতে পারে। তো সেই স্ট্রং নেটওয়ার্ক থেকেই আমরা প্যাসিভ ইনকাম করতে পারি। এবার বলি যে প্যাসিভ ইনকাম কি। বর্তমানে আমরা 2 ধরনের ইনকাম করি, একটা হচ্ছে অ্যাক্টিভ, হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম হলো যারা মানে ধরুন আমার একটা দোকান আছে, সেই দোকান খুললে আমার ইনকাম হবে, আর দোকান না খুললে আমার ইনকাম হবে না। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যে আমি কিছু করি, আমি যদি অ্যাক্টিভ নাও থাকি তাহলে আমার ইনকাম আসবে, কারণ আমি যদি এখানে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারি তাহলে এই আমার স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারি তাহলে আমার ইনকাম আসবে, আমি যদি নাও অ্যাক্টিভ থাকি। ধরুন আমি যদি 50-100 জনকে আমি একটা দোকান আরসিএম এর দোকান দেখিয়ে দিতে পারি, তারা সেখান থেকে কেনাকাটি করবে, সেখান থেকেও আমার একটা প্যাসিভ ইনকাম আসবে। প্যাসিভ ইনকামের কোনো লিমিট নেই। এখন সিদ্ধান্ত এখন এই সময় নিয়ে নিই। এখানে যারা নতুন আছে তারা হয়তো ভাবছে কি করবে আর না করবে, তাদের বলি এখনই জয়েনিং করে নিন, কারণ একটা ছোট্ট সিদ্ধান্ত সারা জীবনের মতন বদলে দিতে পারে, সারা জীবনের মতো আপনার জীবনকে বদলে দিতে পারে একটা ছোট্ট সিদ্ধান্ত। এখন এটা ডাইরেক্ট সেলিং এর উপর গাইডলাইন আছে, যেটা হচ্ছে ভারতবর্ষে 2016 সালে 9 সেপ্টেম্বরে এসছে, আর পশ্চিমবঙ্গে লাগু হয়েছে 2018 সালে। তো এখন ঠকে যাওয়া বা
ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি হচ্ছে এখন সঠিক সময় বিজনেসটা শুরু করার। তো আজই জয়েনিং করুন, না হলে পরে আফসোস থেকে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার কথাগুলো শোনার জন্য।